My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all, by the grace of Almighty Allah, Alhamdulillah, I'm also fine. Dear students, today I'm going to take the class on some special, some important words and phrases. So let us start the class. Already I've taken a class on these topics, and today it is the second class on these topics. Okay, let us start the class. Today our topics is uses of some words and clauses, and part two. Today I'll discuss four words and phrases. One is later alone, two is what if, and three what's like, what does look like, and four is as soon as. So these four phrases are very important for the students. Okay, let us start the class. Let alone, kono kichu chinta kora jay na ba bhaba jay na ei portho prokash korte let alone statement er pore let alone bosh. এই ধরনের কিছু বলতে আমরা সাধারণত এরপরে let alone ব্যবহার করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, I cannot swim a kilometer, আমি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারি না, let alone 10 kilometers, আর 10 কিলোমিটারের কথা চিন্তাও করা যায় না। অর্থাৎ যেখানে 1 কিলোমিটার সাঁতার কাটা যায় না, সেখানে 10 কিলোমিটার কথা কখনো চিন্তা করা যায় না। ঠিক একইভাবে আরেকটি এক্সাম্পল আমরা দেখব, দ্য ওল্ড ফার্মার ক্যান ভিজিট আ স্মল ভিলেজ টাউন, একটা বৃদ্ধ কৃষক একটি ছোট শহরই পরিদর্শন করতে পারে না, লেট অ্যালোন আ বিগ সিটি, আর বড় একটি শহরের কথা চিন্তা করা যায় না। তার মানে হলো আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার করব হলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখব যে কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। আমরা এখন দ্বিতীয় আরেকটা রুল শিখব, সেটা হল হোয়াট ইফ। কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত, অর্থাৎ যদি এই ঘটনাটি হতো তাহলে আমরা কি করতাম, এই ক্ষেত্রে আমাদের হোয়াট ইফ ব্যবহার করা হয়। আই ডু নট লাইক টু ট্রাভেল বাই কার, ওল্ড কার, বাই দিস ওল্ড কার। আই ডু নট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না পুরাতন গাড়ি দ্বারা, হয়তো বি ডিস্টার্বস অন দ্য ওয়ে, যদি এটা রাস্তায় বিরক্ত করে বা রাস্তায় নষ্ট হয়ে যায়। তার মানে হলো যে যদি রাস্তার মধ্যে এটা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করতে থাকি, করতে পারি। আবার কোনো বিষয়ে কারো মতামত জানার জন্য হোয়াট ইফ ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে ইউ হ্যাভ ইনভাইটেড অল অফ আওয়ার ক্লোজ রিলেটিভস ইন দ্য পার্টি, তুমি আমন্ত্রণ জানিয়েছ সকল আমাদের সকল আত্মীয়দের এই পার্টিতে। হোয়াট ইফ আই ইনভাইটেড, হোয়াট ইফ আই ইনভাইটেড, যদি আমি আমন্ত্রণ জানাই। রফিক মম, অফকোর্স হি ইজ ইউর ক্লোজ ফ্রেন্ড, সে তোমার নিকটতম বন্ধু। দ্যাট মিন্স এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ কোনো বিষয়ে কারো মতামত জানার জন্য আমি কি তাকে আমন্ত্রণ জানাতে পারি কি না, সেই ক্ষেত্রে এই কোনো মতামত জানার ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। আবার কোনো একটি ঘটনা ঘটলে তার পরিণাম কি হতে পারত সেটা বুঝতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু বাই বাস, আমার বাসে যাওয়ার কথা ছিল, দ্যাট মেড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, অর্থাৎ যেই বাসে যাওয়ার কথা ছিল সেই বাসটাই গত রাতে অ্যাক্সিডেন্ট করেছিল। হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য বাস, যদি আমি বাসের মধ্যে থাকতাম, অর্থাৎ যদি এই ঘটনাটা কোনো একটি ঘটনা ঘটলে তার পরিণাম কি হতো, সেক্ষেত্রে আমরা এখানে হোয়াট ইফ ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তার মানে আমরা হোয়াট ইফের তিনটা ব্যবহার এখানে পেলাম। একটা হলো যে কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহার হয়,
কোনো বিষয়ের মতামত জানার জন্য হোয়াটিফ ব্যবহার হয় এবং কোন একটি ঘটনা ঘটলে তার পরিণাম কি হতো সেই ক্ষেত্রে আমরা এখানে হোয়াটিফ ব্যবহার করতে পারি। তার মানে এখানে হোয়াটিফের আমরা তিনটা ব্যবহার জানতে পারলাম। আমরা এখন জানবো হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, কার আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত ও কাল্পনিক কিছু দেখতে কেমন ইত্যাদি সম্বন্ধে জানার জন্য হোয়াটস ডট 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 লাইক অথবা হোয়াট ডাজ ডট 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 লুক লাইক ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে সেন্টেন্সটি পড়ছি, হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক, অর্থাৎ একটা ভূত দেখতে কেমন। বি সরি ডিয়ার, আই হ্যাড নেভার সিন এ গোস্ট, আমি কখনো দেখিনি। হোয়াট সীমা লাইক, তার মানে সীমা কেমন। এক্সপ্রেশন ফর হেলথ অ্যান্ড ক্যারেক্টার, দ্যাট মিন্স এখানে জানতে চাওয়া হচ্ছে তার শারীরিক কাঠামো এবং সে কেমন অথবা তার চরিত্র সম্পর্কে, অর্থাৎ তার কমপ্লেক্সন সম্পর্কে জানার জন্য প্রশ্ন করে দেওয়া হয়েছে। তাহলে এটা হবে শি ইজ বা হি ইজ টল অ্যান্ড ডার্ক অ্যান্ড বিট শাই, এবং একটু লাজুক। আমরা শেষ রুলসটা শিখবো, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ, এটাকে আমরা বলি হলো ফ্রেজুয়াল কনজাংশন, অর্থাৎ কনজাংশন হিসেবে একটা সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটি ব্যবহৃত হতে পারে। কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যখনই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো, দ্য স্টুডেন্টস স্টুড আপ, ছাত্রছাত্রীরা দাঁড়ালো। আবার আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য সান গোজ ডাউন, যখনই সূর্য নেমে গেল, দ্য টেম্পারেচার ড্রপস ড্রামাটিক্যালি, এবং তাপমাত্রা নাটকীয়ভাবে কমে গেল, পড়ে গেল। তার মানে হলো কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে বা ঘটছে, এরকম বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। ডিয়ার স্টুডেন্টস, টুডে উই হ্যাভ আন্ডারস্টুড ফোর রুলস। ওয়ান ইজ লেট অ্যালোন, টু হোয়াট ইফ, থ্রি হোয়াটস লাইক অ্যান্ড হোয়াট ডাজ লুক লাইক অ্যান্ড দেন অ্যাজ সুন অ্যাজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্ট ইউজ অফ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। সো ইট ইজ ইউর হোমওয়ার্ক, ইউ হ্যাভ টু কমপ্লিট দিস হোমওয়ার্ক অ্যান্ড দেন ইউ উইল সাবমিট ইউর হোমওয়ার্ক ইন কলেজ ক্যাম্পাস এভরি স্যাটারডে। সো ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনি টপিক্স, অফ কোর্স ইউ উইল ইনফর্ম মি বাই মাই মেসেঞ্জার আইডি, অলরেডি মাই মেসেঞ্জার আইডি হ্যাজ বিন গিভেন অন দ্য অ্যাবাউট। So today I will finish here, and before finishing the class, your homework is CW to HW, you have to complete this homework. So today I will finish here, I will see you with another topics another day. Till then, Allah Hafiz.